যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয় জানিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগ নেতাদের বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সহিংসতামুক্ত, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাওয়ার কথা জানান তিনি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে তার এই বৈঠক তিনি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে যে সিরিজ বৈঠক করেছেন তারই অংশ। মার্কিন রাষ্ট্রদূত বলেন, অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছি। এটা আমি করেছি আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে। প্রতিটি মিটিংয়ে একই বার্তার পুনরাবৃত্তি করেছি। যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী আমরা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করি, যেখানে কোনো পক্ষ থেকে সহিংসতা হবে না। পিটার হাস বলেন, তারা বিশ্বাস করেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রত্যেকের ভূমিকা পালন করার আছে। সরকারের ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নিরাপত্তা বাহিনী, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেককে তার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।